কারণ দেখো আজকে আমি যেতে চলেছি একটা জায়গাতে, তাও বাইরের প্রচুর নয় চলে গেছে। তো আজকে আমি যেতে চলেছি এমন একটা জায়গাতে যেটাতে শুধু আমি জানি, সবাই জানে কিন্তু আমার বউ জানে না। তো অ্যাকচুয়ালি ওটা ওর কাছে একটু সারপ্রাইজ হবে, মানে আমি সারপ্রাইজ দেবো। ও জানে যে আমরা কোথাও একটা যাবো, বাট কোথায় যাবো ও ভেবেছে যে আমরা মুকুটমণিপুর যাবো, বাট আমরা মুকুটমণিপুর যাচ্ছি না। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা তো জানতে পারবে আস্তে আস্তে, বাট তার আগে আজকে যেহেতু আমরা একটা জায়গাতে যাচ্ছি সেই জন্য তোমাদেরকে বলা যে দেখো যাওয়ার আগে কিছু প্রিকশন তো লাগবে, আর সেই প্রিকশনটা করতেই আজকের এই ব্লগটা, আর আজকের এই ব্লগে সারা দিনের যে অ্যারেঞ্জমেন্টটা সেইটাই তুলে ধরবো। আর বাকি এই হচ্ছে আমার গাড়ি, গাড়িটাকে পরিষ্কার করতে হবে, গাড়িটাও নোংরা হয়ে আছে, আর হচ্ছে গাড়ির টুকটা কিছু কাজ আছে, গাড়ির কাজটাও করাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার গাড়িতে যে প্রবলেম আছে সেটা আমার বউও জানে। এবার ওকে ও মানে চাইছিল না যে আমরা গাড়ি নিয়ে যাই, আমি ওকে বলেছি যে গাড়িটার প্রবলেম এখন সারানো যাবে না, অনেক বড় একটা কাজ, বাট গাড়িটার প্রবলেম আমি সারাবো, সেটা আমি অফিসের পরে গিয়ে কাজ টাজগুলো করবো। মানে অ্যাকচুয়ালি ও গাড়ি নিয়েও যেতে চাইছিল না, বাট ফার্স্ট টাইম গাড়ি নিয়ে তো যেতে হবেই। তো এখন আপাতত কোথায় যাবো, ঝুল দাঁড়ি কাটতে, তো দেরি না করে চলো। হ্যাঁ তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের স্বরূপ। ছেলে এখন সবেমাত্র এলো, এসে দোকান খুললো, তো ছেলে এখন নিজের হেয়ারস্টাইল করছে, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। ও আমার একটা লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে যে ফ্রি হেয়ার কাট, ওটা কি ভেবে, ওটা কি ভেবে, কষ্ট করার জন্য। ওকে চলো, আমি আজকে এসছি একটাই কারণে, তার কারণটা হচ্ছে আজকে আমি একটা জায়গাতে বেড়াতে যাচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য একটু ভালো করে হেয়ার কাট দরকার, সেরা হেয়ার কাট। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, চলো তাই। ওকে, চুল কাটা তো হয়ে গেছে, বাট এখন বেজে গেছে 10টা, আর আমি অফিসের জন্য অনেকটাই লেট হয়ে গেছি, আর আজকে আমাকে অফিস যেতে হবে কারণ অফিসে কিছু কাজও আছে। তো আর কথা নয়, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চুল কাটা শেষ, বাড়িতে খাওয়া দাওয়াও শেষ, এখন বেজে গেছে 11টা, আর এই 11টার সময় আমি অফিসে আছি, লোকে গাল টাল দেবে। তো যাই হোক, মানে আমাকে অফিস যেতে হবে, মা বাস ইউ গয়া আর ইউ আয়া। A few hours later. मैं बस यू गया और यू आयर मध्य कटे गए प्राय 5-6 घंटा मिडिले। तो এখন আমি অফিস থেকে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখনো কাজ আছে, কারণ কালকে ভোরে আমরা বেরোব। তো যাই হোক না কেন, এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর এই সন্ধ্যে 7টার সময় আমার এখন যেতে হবে সিটি সেন্টার মল, কারণ ওখানে আছে লেন্স কার্ড, আর লেন্স কার্ডে গিয়ে আমাদের যত সানগ্লাস আছে সবগুলোকে দেবো, ঢালবো, টাইট করবো সব, আর একটু পরিষ্কার টরিষ্কার করবো। আর তার আগে এখন যাব হচ্ছে একটু গাড়ি সারাতে, এটা মানে আমার বউকে বলা যাবে না। তার কারণ হচ্ছে ও জানে যে আমরা দূরে কোথাও যাচ্ছি না, আমরা কাছেই যাচ্ছি, কারণ আমার গাড়িতে একটু প্রবলেম আছে, গাড়িতে অরিজিনালি প্রবলেম আছে, একটু গিয়ারে ব্যাক গিয়ারের একটু প্রবলেম হচ্ছে, শোরুম তো এখন বন্ধ হয়ে গেছে, এখন পাবো না, সেই জন্য বাইরেই কোথাও থেকে কাজ করাবো, দিয়ে ওখান থেকে বাড়ি আসবো। বাড়িতে এসে আজকে রাত্রিবেলা প্যাকিং হবে, কারণ কালকে বেরোচ্ছে, আর আজকে এখনও অবধি প্যাকিং হয়নি, এখনও হয়নি। এবার আমার বউ আমাকে গালাগাল দেবে যে তুমি খালি ভিডিও করে যাচ্ছ, এটা সেটা করে যাচ্ছ, আর জামা কাপড়ের বেলা কিছু নেই। তো যাই হোক না কেন, গরম বুঝতে পারছো এই কটা দিন প্রচণ্ড গরম পড়েছে, কলকাতা বলো আমাদের হলদিয়া বলো সব জায়গাতে একদম প্যাচ প্যাচে গরম, একদম ভাল লাগছে না, এসি চালিয়েছি, ঘর ঠান্ডা হতে হতে আমার ব্লগ শেষ হয়ে যাবে। তাই বেশি কথা না বলে এখন যাব হচ্ছে ওই যে মলে, তার সাথে আরেকটা কথা বলে রাখার, ওকে রাত্রিবেলা সারপ্রাইজ দেবো, তোমরা তার জন্য ওয়েট করো, ওকে বলবো যে কী কী হতে চলেছে, ওর রিয়াকশনটা কী হতে চলেছে, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ওয়েট করো তার জন্য, আর এখন চলো লেন্স কাটে যাই। তো ফাইনালি এখন আমার হচ্ছে গাড়ি ধোয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, গাড়ি ধুতে ধুতে প্রায় 2 ঘন্টা কেটে গেছে, মানে 7টা দিয়ে এখন টাইম হচ্ছে 9টা, মানে আমি এতটাই লেট, আমাকে বারবার ধরে ফোন করছে। তো এখন প্রায় মলের কাছাকাছি চলে এসেছি, এখন যাবো লেন্স কার্টে, মলও প্রায় বন্ধ হয়ে যাবে করছে, এবার গাড়িটা পার্ক করবো, পার্ক করে ঝটফট করে ওই কাজটা মেটাতে হবে, কারণ আমি না গেলে প্যাকিং স্টার্ট হবে না, কারণ ও একটু প্যাকিংয়ে কাঁচা আর আমি একটু প্যাকিংয়ে পটু। যাই হোক, এই কাঁচের সামনে দাঁড়িয়ে ব্লগ করার মজাটাই কিন্তু আলাদা, আর আমি সেটাই করছি, কারণ এটা এমন একটা প্লেস যেখানে ব্লগ করতে কিন্তু সব থেকে বেশি মজা লাগে, কারণ নিজেকে নিজে দেখে দেখে ব্লগ করা যায়। সবগুলো ঠিকঠাক হবে তো? একদম ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে চলো। ওকে আমাদের তিনটে এখানে কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, ওটাও কমপ্লিট, তো বাকি এবার বেরোবো। দাদা থ্যাংক ইউ, এসছিলাম এমনি খালি চশমা নিয়ে, এখন দাদা মোটামুটি আমাকে ব্যাগটা দিয়েছে, তো ব্যাগ নিয়ে এখন চলো গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। ওকে তো ফাইনালি চশমার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে, বাট রাত্রিবেলা এখন অনেক কাজ আছে কারণ প্যাকিং বাকি আছে। তার আগে এখন রাত্রি প্রায় 10টা বাজতে চললো, গিয়ে বাড়িতে আগে ডিনার করব, ডিনার করে প্যাকিং করা স্টার্ট করব, আর সময় নেই যে ব্লগ করব কথা বলবো। A few hours later. ওকে আমাদের খাওয়া দাওয়া এখন পুরো কমপ্লিট, এখন যাব রুমে, দেখি ও কি করছে। কি গো কি করছো? কিছু না, এমনি বসে আছি। ব্যাগ গোছাবে না? ব্যাগ গোছাবো তো, বের করেছি তো ব্যাগ। কোনটা? এইটা? তুমি তো আসছো না, ব্যাগ তো আমি কখন দিয়ে বের করে রেখেছি। এই ব্যাগে কি নিয়ে যাবে? এই ব্যাগে হবে? হবে না কেন? একদিনের জন্য যাচ্ছি, তো হবে না কেন? আরে 14টা জামা নিয়ে যাবো নাকি? একদিনের জন্য যাচ্ছি তোমাকে কে বললো? মানে একদিনের জন্য যাচ্ছি না মানে? আমরা একদিনের জন্য যাচ্ছি না। একদিনের জন্য যাচ্ছি না মানে? আরে আমরা যাচ্ছি না বলতে দেখো, আমরা মানে দু তিন দিনের জন্য যাচ্ছি। দু তিন দিনের জন্য যাচ্ছি? তুমি সারপ্রাইজ দিচ্ছ না হারে রেখে দিচ্ছ, কোনটা? আরে আমরা দু তিনের জন্য, এই দু তিন দিনের জন্যই যাচ্ছি। তুমি ক্যামেরা অন করে রেখেছো কেন? না 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 না, তো তোমার আমার কথা আছে, ক্যামেরা বন্ধ করো। মানে ক্যামেরা বন্ধ করো? আরে না দেখো, আমাদের তো যাওয়ার প্রোগ্রাম আছে, তুমি তো জানো কালকে। সেটা তো জানি, আমরা তো মুকুটমণিপুর যাচ্ছি। বাট না, আমরা মুকুটমণিপুর যাচ্ছি না। আমি আমরা যাচ্ছি, দেখো মুকুটমণিপুর তো 200-300 কিলোমিটার, আমরা যাচ্ছি 600 কিলোমিটার রাইড করে। 600? তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ না কেন? হার্ট অ্যাটাক দিচ্ছ? ফালতু কথা বলো না, বাড়িতে কিছু জানার নেই? বাড়িতে আমি সব জানিয়ে দেব। জানিয়ে দেব মানে? কালকে বেরোচ্ছি আর তুমি আজকে বলছো বাড়িতে জানিয়ে দেব? আরে আমি ঠিক জানিয়ে দেব, তোমাকে অত চিন্তা করতে, মুড খারাপ করো না আমার। আরে দেখো তুমি তো কালকে বলে যে মুকুটমণিপুর যাবে, তুমি আজকে বলছো 600 কিলোমিটার দূরে যাবে। আমি তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। পাওলে যে গাড়িতে অত দূর কি করো, মানে গাড়ি তো প্রবলেম ছিল। গাড়ির প্রবলেম? ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি সে কালকে ঠিক করলাম। আমি ভাববো না কেন? আমি ঠিক করব। আমি গাড়িতে যাব, আমি ভাববো না। আমি গাড়ি পুরো সারিয়ে নিয়েছি। গাড়ি সারিয়ে নিয়েছো? হ্যাঁ গাড়ি সারিয়ে। সারপ্রাইজ দিচ্ছে আমাকে? আচ্ছা ফালতু কথা বাদ দাও, আমি কিন্তু এক্ষুনি বাড়িতে সব জানতে আসি, তুমি এরকম করে আমাকে ইয়ে করছো, আমি কিন্তু বাড়িতে সব, আমি কিন্তু পালিয়ে যাবো, চলে যাবো, আমার মাথা গরম করে গেলো তুমি। আরে মাথা গরম আর কি আছে, আমি তো আমি তো জানি তুমি খুশি হবে, গরম খুশি হওয়ার কি আছে? তুমি আমাকে সারপ্রাইজ দিয়েছো না হার্ট অ্যাটাক দিচ্ছ কোনটা, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। তোমার কি ভালো লাগছে না যে আমি তোমাকে 500 কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছি, ঘুরতে নিয়ে যাচ্ছি? আমি মানে জানি। আরে না যেও যেও। আরে দেখো তোমার তো খুশি হওয়া উচিত। খুশি হওয়া উচিত না, তুমি আমাকে অ্যাটলিস্ট জানাতে পারতো। অনেক মানে অত দূরে যাওয়ার জন্য অনেক প্রিকশন নিতে হয়, এমনি এমনি চলে যাওয়া যায় না। বাট যাচ্ছি না কোথায়? দেখো আমি বেসিক্যালি তোমার উপর একটা প্র্যাঙ্ক করতে চাইছিলাম। আমি ফালতু গাই প্র্যাঙ্কের শিকার তুমি আমাকে বানাবে, আমার বিশাল মাথা গরম হয়ে গেছে। আরে না বলি, শোনো তোমাকে আমি ব্যাগই বলতে বলো, তুমি সব ব্যাগ দিছো। আরে ঠিক আছে শোনো, আমি বলছি শোনো, আমি বাড়িতেও জানি দিচ্ছি। আরে না শোনো, তুমি শুনবে তো, আমি আর মামা মিলে একটা প্ল্যান করেছি, মানে আমরা সবাই জানি, খালি তোমাকেই বলেছি যে আমি এতে যাব, যে মানে মুকুটমণিপুর যাচ্ছি জাস্ট ফর ভিডিও। আমি রাক্ষসী যে আমি জানবো না কিছু, আমি তোমাকে কারণ কারণ আমি কারণ আমি জান আমি দর্শককে দেখাতে চাই যে আমার বউ আমাকে কতটা অত্যাচারে রাখে। দেখো মানে জাস্ট দেখো, কেউ কেউ তো খুশি, দেখো তোমাদের উদ্দেশ্যেই বলছি, দেখো যখন আমরা 200 কিলোমিটারের জায়গায় 500 কিলোমিটার যাবো, তখন বউয়ের খুশি হওয়া উচিত। বাট একে দেখো, একে দেখো, একে দেখো, একে দেখো, আমার আমার ভুল চিত্র তো পোর্ট্রে করছে, পোর্ট্রে ভুল চিত্র, এইটাই ঠিক চিত্র, এইটাই ঠিক চিত্র, তো ভুল চিত্রটা পোর্ট্রে করছে, এইটা ঠিক না, এইটা এইটাই ঠিক, এই রকমই তুমি হঠাৎ করে বলবে, আর আমি মানুষের যে যে কোনো মানুষের মাথা গরম হয়। আচ্ছা লোকে তো খুশি হবে, তুমি রেগে গেলে কেন? কারণ 600 কিলোমিটার রাস্তা কি কম ভেবেছো তুমি? যাই হোক, ফার্স্ট টাইম মুকুটমণিপুর এখানে কাছে 250 কিলোমিটার দূরে, তুমি কোথায় 600 কিলোমিটার দূরে? বাট এখন তোমার কেমন লাগছে? এখন তোমার কেমন লাগছে যে আমি বাড়িতে সবাইকে ভয় লাগছে মানে জার্নিটার জন্য, বাট এক্সাইটেড লাগছে, বাট আমি একটু শকে চলে গেছি। তুমি আমাকে বলনি এখন আমার সারপ্রাইজ, মানে সারপ্রাইজ না, আমার কাছে লিটারালি ওটা হার্ট অ্যাটাক নিয়ে গেছে। আর এই ব্যাগটাতে তো হবে না, তাহলে
না না এই ব্যাগটা কাজের নয় না, এটাতে আমার যাবে বলতে আমার ক্যামেরা গিয়ার্স মানে গোপ্রো, তারপরে টুকটাক ডিএসএলআর ফেসএলআর এগুলো। আমি কত কষ্ট করে ওখানে চেয়ারে চড়ে এই ব্যাগটা উপর থেকে নামিয়েছি, তুমি একবার আমাকে বলতে পারতে, এবার 14 বার আমি তোমাকে তুলব দেখবে। না আমি ঠিক আছে, আমি তো না দেখেছো অত্যাচার, অত্যাচার কাকে বলে, কি বলে একবার আমাকে ফল মানে রাত্রি বেলা 12টার সময়, রাত্রি 12টার সময় বউ বলছে আমি ঘর ছেড়ে চলে যাবো। বাহারে বউ, রাত্রি 12টার সময় আমায় বলছে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাও, যাও যাও, আমি কালকে ব্যাচেলর হিসেবে ঘুরতে যাবো। ব্যাচেলর সেটা তো আমি মরে গেলেও হতে দেবো না, ব্যাচেলর হিসেবে ঘোরা তোমার বের করে দেবো। ওকে তো চলো এবার আমাদের প্যাকিংটা শুরু করে নেওয়া যাক। আবার ব্যাগ নামাতে হবে, ব্যাগ নামাতে হবে। আচ্ছা তো ব্যাগ আমাদের আছে এই জায়গাটাতে, তো এর ভেতরেই ব্যাগটা আছে, ব্যাগটা বের করবো। ওকে গাইস, তো আমাদের প্যাকিং কিন্তু অলমোস্ট ডান, মানে হয়ে গেছে, অলমোস্ট নয় মানে পুরোটাই হয়ে গেছে। অনেক মারপিট, এটা নেব না সেটা নেব না, রাত্রি 12টার সময় বউ ঝগড়া করে বেরিয়ে গেল, এটাই হবে আমার থাম্বনেল টাইটেল। আমার চোখেও ঘুমঘুম আছে, রেস্টও নিতে হবে, তাই ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর সারাদিনের ব্লগটা তোমাদের সামনে তুলে ধরেছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর কি আর কি সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগ নিয়ে মানে কি, পুরো একদম ট্রাভেল ব্লগ নিয়ে, মানে পরের ব্লগ এর, ব্লগ এর পরে কয়েক ঘন্টার পরের ব্লগ, কয়েক ঘন্টা পরের ব্লগ। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি।